বন্ধুরা, মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। গণিতের ধারাবাহিক প্রস্তুতি পর্ব থেকে আরআরসি বা শর্টকাটে পাস ফেল এই টপিক্সটা নিয়ে আপনাদের সামনে। আপনারা জানেন, যারা নিয়মিত আমাকে দেখেন, যে আমি এই শর্টকাটে পাস ফেলের যে অঙ্কগুলো আমি আগে কয়েকটা ভিডিও দিছি, আজকে একটা মজার ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি। খাতায় করতে গেলে অনেক সময় লেগে যাবে, আপনি মাত্র 5 সেকেন্ডের ভিতরে কীভাবে উত্তরটা বের করে ফেলতে পারেন সেটা আপনি আজ আমি আপনাদের দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। শর্টকাটে পাস ফেল, এই ধরনের অঙ্ক যারা প্রতিযোগিতামূলক সরকারি চাকরি পরীক্ষায় নিয়মিত অংশগ্রহণ করেন তারা দেখে থাকেন, যে কোনো পরীক্ষায় বাংলায় 60%, গণিতে 50% এবং 40% উভয় বিষয়ে পাশ করে, উভয় বিষয়ে 60 জন ফেল করলে মোট পরীক্ষার্থী কতজন। আমাদের এখানে চাইছে হচ্ছে মোট পরীক্ষার্থীর সংখ্যা। তাহলে আমরা একটা সূত্র এখানে বসাবো, মনোযোগ দিয়ে দেখেন, একবার দেখলে সারা জীবনের জন্য কমপ্লিট হয়ে যাবে। এখানে সূত্রটা হচ্ছে যে মোট পরীক্ষার্থীর সংখ্যা। বন্ধুরা, এটা হচ্ছে শর্টকাট সূত্র। এই ধরনের অঙ্ক যদি থেকে থাকে তাহলে আমরা শর্টকাটে করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব। মনোযোগ সহকারে সূত্রটা একবার দেখেন, মোট পরীক্ষার্থীর সংখ্যা ফেলের সংখ্যা ইনটু 100, আর নিচে আসবে শতকরা ফেল। এখন এখান থেকে আমাদের কি কি দেওয়া আছে দেখেন, ফেলের সংখ্যাটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এই যে ফেলের সংখ্যা 100, তো সূত্রের 100, আর শতকরা ফেলটা আমরা এখানে বের করব। তা এই জিনিসটা আমাদের দেওয়া নাই, এটা আমাদের বের করতে হবে। শতকরা ফেলটা আমরা কিভাবে বের করতে পারি দেখেন, এখানে আমরা যদি শতকরা পাঁচটা বের করতে পারি, 100 থেকে শতকরা 5 বিয়োগ দিলে শতকরা ফেলটা বের হয়ে যাবে। তা এখানে কি দেওয়া আছে, কোনো পরীক্ষায় বাংলায় 60%, গণিতে 50% এবং 40% উভয় বিষয়ে পাশ করে, এখান থেকে আমরা শতকরা পাঁচটা কিভাবে বের করব দেখেন। হ্যাঁ, শতকরা উভয় বিষয়ে পাশ, এখানে উভয় বিষয়ে শতকরা পাশ, উভয় বিষয়ে পাশের পার্সেন্টেজ, উভয় বিষয়ে পাশের পাঠের পার্সেন্টেজ আপনি কোন সূত্রটা প্রয়োগ করবেন। এখানে এটা হলো এস সাবজেক্ট 1, এটা হলো সাবজেক্ট 2, এটা হচ্ছে বোধ। তা উভয় বিষয়ে শতকরা পাশের যে হার সেটা বের করার জন্য আমরা এখানে কি করব, সাবজেক্ট 1 আমি এই মানে ভাঙ্গাই আগে যেহেতু দেখাইছি আমি সরাসরি নেব। সাবজেক্ট 1 যোগ হচ্ছে সাবজেক্ট 2 50, মাইনাস হচ্ছে বোধ, এটা হচ্ছে আগের সূত্র। তা এখান থেকে আমরা কিভাবে বের করতে পারি, শতকরা পাশের হার 60 আর 50 যোগ করলে হয় 110, তার থেকে যদি আমি 40 মাইনাস দেই আমার থাকে কত, এখানে দেখেন আমার থাকে হচ্ছে 70, এটা হচ্ছে শতকরা পাশের হার 70%। শতকরা পাশ যদি 70 হয় তাহলে শতকরা ফেল কত, এই আমি যদি 100 থেকে 70 বিয়োগ দিই তাহলে শতকরা ফেলটা বের হয়ে যায়। আমি এখানে আপনাদের সুবিধার্থে এখানে আমি আর করব না, আমি একবারে দেখাই দেব যে শতকরা ফেল, শতকরা পাশ যদি 70 হয়, হ্যাঁ, শতকরা ফেল কত, করা ফেল 100 মাইনাস 70 এত পার্সেন্ট, তাহলে কত, 30%, এটা হলো ফেলের শতকরা হার। পাশের শতকরা হার 70, 100 থেকে 5 বিয়োগ দিলে থাকে আছে ফেল, তাহলে শতকরা ফেল হবে 30%। এবার দেখেন আমরা এই সূত্রে মানগুলো বসায় দেই তাহলে আমাদের এখানে অঙ্কটা মিলে যাবে। শতকরা ফেল কত, 30, ফেলের সংখ্যা কত, ফেলের সংখ্যা যে 60 জন, ইনটু সূত্রের 100। আমরা যদি কাটাকাটি করি, এটা কাটলে এখানে 2 আসে, তাহলে কত, 200 এত জন, মোট পরীক্ষার্থীর সংখ্যা কতজন, 200 জন। বন্ধুরা, আপনাদের করে দেখালাম, বিদায়, আমার একটু সময় লাগছে। তাছাড়া আপনি মুখে মুখে আমরা কিভাবে করতে পারি দেখেন একটু, কিভাবে আপনারা মুখে মুখে করতে পারেন, এটা যদি আমি এমনভাবে দেখালাম আপনার রিটেনের জন্য কাজে লাগবে, প্রিলিমিনারির জন্য কাজে লাগবে। মুখে মুখে কিভাবে করবেন সেটা আমরা আগে সূত্রটা বসাই ফেলবো। এখানে দেখতে হবে আমার কোন কোন বিষয় দেওয়া আছে, কোন কোন মানটা দেওয়া আছে, ফেলের সংখ্যা দেওয়া আছে 60, 100 তো সূত্রের 100, শুধু আমার নাই শতকরা ফেলটা। শতকরা ফেল করতে বের করতে হলে আমার শতকরা পাস বের করতে হবে, তো উভয় বিষয়ে শতকরা পাস বের করতে হলে আমি সাবজেক্ট 1 যোগ সাবজেক্ট 2 মাইনাস বোথ, এটা দিলেই উভয় বিষয়ে শতকরা পাস বের হয়ে যাবে, অর্থাৎ 60 যোগ 50 আসলে 110, তার থেকে 40 বিয়োগ দিলে থাকে হলো 70। আমি শতকরা পাস থেকে যদি 100 থেকে শতকরা পাঁচটা বিয়োগ দেই তাহলে আমার থাকে শতকরা ফেল 30%, তাহলে আমার নিচেরটা বের হয়ে গেল। তাহলে ফেলের সংখ্যা 60 দেওয়া আছে, এই যে সূত্রের 100, শতকরা ফেল আছে, এখান থেকে বের করলাম 30, এটা কাটাকাটি করলো 200 জন। বন্ধুরা, অত্যন্ত সহজে মাত্র
এক থেকে 5 সেকেন্ডের ভিতরে এই অঙ্কগুলো আপনারা করে ফেলতে পারেন। আপনি যদি রিটেনে এভাবে করেন তাও হবে, কারণ এবার প্রাক প্রাথমিক থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, প্রধান শিক্ষক, বিসিএস যে কোনো, তারপরে আপনার পিএসসি দ্বিতীয় শ্রেণীর যে পরীক্ষাগুলো আছে এখানে রিটেনের অঙ্ক থাকে। আপনি যদি আমার অঙ্কগুলো ফলো করেন আপনার দুটো কাজ হবে, আপনি দ্রুততা শতাংক করতে পারবেন এবং ফান্ডামেন্টাল বিষয়গুলো বুঝতে পারেন। আমি এই অঙ্কটা আশা করি যে আপনারা, এই ধরনের যত অঙ্ক আসবে আপনারা নিজে নিজে করতে পারবেন। আশা করি যে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, এই ধরনের অঙ্ক নিজে নিজে দেখে প্র্যাকটিস করবেন, দেখবেন আস্তে আস্তে ইজি হয়ে গেছে। এই অঙ্কগুলো আপনারা দেখেই ভয় পান ভাই, অঙ্ক হলো, অঙ্ক এমন একটা বিষয় দেখে ভয় পাইলে জীবনও অঙ্ক আপনার কাছে আসবে না। আপনি অঙ্ক করেন, আপনি দেখবেন অঙ্কগুলো আপনার কাছে চলে আসছে। আর এর জন্য মহিউদ্দিন জব প্রিপারেশন যে অঙ্কের টিউটোরিয়ালগুলো দেয়, আমার যে কয়জন শ্রোতা থাকুক তারা যদি নিয়মিত দেখে, তার কোনো বাসায় এক্সট্রা কোনো অঙ্ক করা লাগবে না। এইভাবে যেভাবে দেই আমরা সেই অঙ্ক করলে হয়ে যাবে। আজ আপনাদের সাথে ছিলাম, আমি পরবর্তী টপিক্স নিয়ে আবার আসতেছি। আশা করি যতক্ষণ আমাদের সাথে থাকবেন, নতুন ভাই বোনরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আপনাদের অঙ্কের যে নলেজটা আছে সেটাকে রিচ করেন এবং অঙ্কের ভীতি দূর করেন। নতুন ভাই বোনদের কাছে আবেদন, তারা এই ধরনের অঙ্ক নিয়মিত যদি পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।